সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পশ্চিমা দুনিয়ার সাথে রাশিয়ার সামরিক প্রস্তুতির পাল্লা চলছে প্রতিনিয়ত। স্নায়ুযুদ্ধের পর রাশিয়া কিছুটা পিছিয়ে গেলেও ভ্লাদিমির পুতিন আবার তার দেশকে সব দিক থেকে ন্যাটোকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত করতে চাইছেন। সম্ভাব্য সব ফ্রন্টে শক্তির লড়াইয়ে টিকে থাকতে নিয়মিত শক্তি বৃদ্ধি করছে মস্কো। মহাকাশ থেকে সাগরের তলদেশ সর্বত্রই এখন যুদ্ধ প্রস্তুতি। আজ জানাবো রাশিয়ার একটি এলিট ফোর্স সম্পর্কে, যেটি কাজ করে সাগরের তলদেশে বিশেষ অভিযানের লক্ষ্যে। নিয়মিত সাবমেরিন বাহিনী থেকে পৃথক এই বাহিনীটি গুগি নামে পরিচিত। সাগরের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনায় গোয়েন্দাগিরি ও হামলার জন্য প্রস্তুত থাকে এই বাহিনী। রাশিয়ার এই গুগি ফোর্স নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বাইজিদ। অফিসিয়াল নাম দ্য মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চ, রুশ ভাষায় এটি গুগি নামে পরিচিত। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সহ সমুদ্র তলদেশের পাইপলাইন ও কেবল লাইনের উপর নজরদারি এবং প্রয়োজনে হামলা চালানোর দায়িত্ব এই ইউনিটের। 1965 সালে প্রতিষ্ঠা করা হয় গুগি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে থাকা বাহিনীটি রুশ নৌবাহিনী থেকে পৃথক। গুগির উপর রুশ নৌবাহিনীর নিয়ন্ত্রণ নেই, এই বাহিনী স্বতন্ত্রভাবেই পরিচালিত হয়। তবে বেশিরভাগ সময় নৌবাহিনীর 29তম সাবমেরিন ডিভিশন থেকে গুগির জন্য লোকবল বাছাই করা হয়। এর কর্মী মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তবে এটি যে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এলিট ফোর্স এবং এখানে অনেকভাবেই বাছাই করে সদস্যদের পাঠানো হয়, সেটিতে কারো সন্দেহ নেই। এখন পর্যন্ত এই বাহিনীতে যারা কর্মকর্তা পর্যায়ে দায়িত্ব পালন করছেন তারা সবাই সোভিয়েত যুগের অফিসার। জেনারেল সাবমেরিন ইউনিটে অন্তত 5 বছর কাজ করার অভিজ্ঞতা না থাকলে কাউকে গুগিতে পোস্টিং করা হয় না। এছাড়া সোভিয়েত যুগের সিলেবাস অনুযায়ী তাদের একটি কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। বেশিরভাগ প্রতিরক্ষা বিশেষজ্ঞের ধারণা, গুগি বাহিনীতে দায়িত্বরত সবাই কমিশনড প্রাপ্ত অফিসার, সাধারণ সৈনিকদের এখানে নেওয়া হয় না। 2019 সালে লোসরিক নামের সাবমেরিন অগ্নিকাণ্ডের ঘটনায় যে 14 জন নিহত হন তারা সবাই ছিল অফিসার পদমর্যাদার। এদের মধ্যে আবার 7 জন ছিলেন প্রথম স্তরের ক্যাপ্টেন। গুগি ফোর্সের সদস্যরা উচ্চ বেতন ভাতা পেয়ে থাকেন বলে মনে করা হয়। নিয়মিত বেতন ছাড়াও সাগরের গভীরে বিপজ্জনক ডিউটির জন্য তারা বড় অঙ্কের ঝুঁকি ভাতা পান। সাগরের গভীরে নজরদারি ও বিশেষ অপারেশন পরিচালনার জন্য গুগি বাহিনীর রয়েছে কিছু বিশেষ ধরনের সাবমেরিন, ভাসমান জাহাজও রয়েছে কিছু। এই বাহিনীর অন্তত 6টি পারমাণবিক শক্তিচালিত ডিপ সি সাবমেরিন রয়েছে বলে মনে করা হয়। সমুদ্রের তলদেশের স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা চালানোর জন্য এই সাবমেরিনগুলো বিশেষ ধরনের কিছু সরঞ্জাম ব্যবহার করে, আছে বিশেষ ধরনের কিছু অস্ত্র, আবার এতে আছে লকআউট কম্পার্টমেন্ট যার সাহায্যে প্রয়োজনে সমুদ্রের তলদেশে থাকা অবস্থায় সাবমেরিন থেকে বের হতে পারেন নাবিকরা। ২০১৯ সালের দুর্ঘটনার পর আলোচনায় আসে গুগি ফোর্সের লোসরিক সাবমেরিনটি। এটি একটি সামরিক গোয়েন্দা সাবমেরিন। পরমাণু শক্তিচালিত সাবমেরিন লোসরিক 2012 সালে আর্কটিক সাগরে 8,200 ফিট পর্যন্ত গভীরে পৌঁছায়। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় লোসরিক সাবমেরিনের 20,000 ফুট গভীরে পর্যন্ত পৌঁছার ক্ষমতা থাকতে পারে। এই ফোর্সের অন্য সাবমেরিনগুলো 3,500 ফুট গভীরে চলতে পারে। গুগির বহরে কিছু ছোট সাবমেরিনও রয়েছে। অপারেশনের সুবিধার জন্য প্রয়োজনে এসব সাবমেরিন ব্যবহার করে বাহিনীটি। ছোট সাবমেরিনগুলোর অপারেশন রেঞ্জ তুলনামূলক কম, এগুলো ঘাঁটি থেকে খুব বেশি দূরে যেতে পারে না, যে কারণে পরবর্তীতে এই বহরে যুক্ত করা হয় 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যেগুলো আগে রাশিয়ার নৌবাহিনীর হয়ে ব্যালিস্টিক মিসাইল বহন করত। এরপর থেকে গুগি ফোর্স চাইলে বহু দূরেও নিজেদের কার্যক্রম চালাতে পারে। সাধারণত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলোকে ঘন ঘন জ্বালানি নিতে পানির উপরে উঠতে হয় না। এগুলো একটানা 20 বছর চলতে পারে রিফুয়েলিং ছাড়াই। তাই গুগি বাহিনীর জন্য দীর্ঘমেয়াদী অভিযান এখন সহজ হয়েছে, প্রয়োজনে টার্গেটের কাছাকাছি এগুলো যেতে পারবে। এছাড়া বেলগরদ নামের বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিনটিও এই বাহিনীর কাছে আছে। বেশ কিছু সার্ফেস ভ্যাসেলও আছে এই বাহিনীর, তার মধ্যে একটি স্পেশাল পারপাস সার্ভেশিপ ইয়ান্তার,
এই জাহাজটি সঙ্গে করে একটি সাবমেরিন বহন করতে পারে। যে সাবমেরিনটি নাবিকদের নিয়ে 6,000 মিটার পর্যন্ত পানির গভীরে ডুব দিতে পারে। আরও কিছু মনুষ্যবাহী ও মনুষ্যবিহীন সাবমেরিনের পোর্ট হিসেবে ব্যবহৃত হয় জাহাজটি। ধারণা করা হয় পানির নিচে থাকা পাইপলাইন ও কেবল লাইনের ধ্বংসযজ্ঞ চালাতে বিশেষ দক্ষতা সম্পন্ন এসব সাবমেরিন ও তার নাবিকরা। রাশিয়ার সাবমেরিন বহন নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন মার্কিন লেখক ও গবেষক এইচ আই সুটন। 2018 সালে ব্যারেন্টস অবজারভারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অর্থনৈতিক সংকট সত্ত্বেও মস্কো তার গোপন সাবমেরিন বহনের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করছে। নিয়মিত নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে এর কার্যক্রমে। ন্যাটোর সাথে সম্ভাব্য সংঘাতের জন্য এই বাহিনীকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত করা হচ্ছে। এই বাহিনীর মোট জনবল বা সমুদ্রযানের সংখ্যা সম্পর্কে কখনো কোনো তথ্য প্রকাশ করে না রাশিয়া, তবে এটি যে একটি এলিট ফোর্স তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়ার উত্তর উপকূলের ব্যারেন্টস সাগরের ওলেনা উপসাগরে গুগি বাহিনীর সদর দফতর, তবে এর অন্তত একটি ইউনিট রয়েছে বাল্টিক সাগরের তীরবর্তী নগরী সেন্ট পিটার্সবার্গে। ওলেনা উপসাগরের নৌঘাঁটিটি কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ওই এলাকায় বেসামরিক নৌযানের চলাচল বন্ধ করা হয়। সেখানে দুটি ভাসমান ডক রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেন এই ডকের আড়ালেই ছোট সাবমেরিনগুলোর তৎপরতা চলে। বাইরের দুনিয়ার কাছে জায়গাটিকে জাহাজ মেরামতের কারখানা হিসেবে তুলে ধরার জন্যই সেখানে ডক রাখা হয়েছে। আসলে এটি গুটির অপারেশন কন্ট্রোল সেন্টার। পশ্চিমারা মনে করছে ন্যাটোর সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রাশিয়া গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামোর দিকে দৃষ্টি দিচ্ছে। কোনো সংঘাত বাঁধলে পশ্চিমাদের জনজীবন ভোগান্তিতে ফেলতে এগুলোই হতে পারে তাদের প্রধান টার্গেট। এর মধ্যে রয়েছে ডেটা ও জ্বালানি কেবল, পাইপলাইন এবং উইন্ড টার্বাইনগুলো। এসব স্থাপনায় স্যাবোটাজ করা গেলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করা সহজ হবে মস্কোর জন্য, যে কারণে তারা গুগির মতো গোপন বাহিনীকে প্রস্তুত রাখছে। যে কোনো সময় যাতে দ্রুত আঘাত আনতে পারে সেজন্য সব ব্যবস্থাই করা আছে রাশিয়ার। ২০১৭ সালে ন্যাটোর সাবমেরিন ফোর্স জানিয়েছে ইউরোপের আন্ডার ওয়াটার কেবলগুলোর কাছাকাছি রাশিয়ার তৎপরতা অনেক গুণ বেড়েছে, যা অতীতে কখনোই দেখা যায়নি। আর এবছর ন্যাটোর গোয়েন্দা প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনকে পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতার বদলা হিসেবে সমুদ্রের তলদেশের স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়া। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসের এক রিপোর্টে বলা হয়েছে গুগি বাহিনী অনেকদিন ধরেই বিভিন্ন সাগরের তলদেশের অবকাঠামোগুলোর স্পর্শকাতর স্থান শনাক্তের চেষ্টা করছে বলে অভিযোগ আছে। এছাড়া সমুদ্রের তলদেশের যোগাযোগ ক্যাবলেও তারা আড়ি পাতার চেষ্টা করছে। এজন্য অত্যাধুনিক আন্ডারসি সেন্সর নেটওয়ার্ক সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করছে তারা। গোপনে সংগৃহীত এসব তথ্য গুগি ছাড়াও দেয়া হচ্ছে রাশিয়ার অন্য বাহিনীগুলোকে। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে সমুদ্রের তলদেশের কেবল লাইনের কাছাকাছি 2021 সালে দেখা গেছে বিশেষ ধরনের সার্ভেশিপ ইয়ান্তারকে। গুগি বাহিনী অনেকদিন ধরেই ব্যবহার করছে জাহাজটি। একই বছর নর্থ স্ট্রিম 2 পাইপলাইনের নির্মাণ কাজ স্থগিত হওয়ার আগে আশেপাশে দেখা গেছে গুগির সেন্ট পিটার্সবার্গ ইউনিটের সদস্যদের। তবে যুদ্ধ শুরুর পর নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা প্রমাণ করা যায়নি। বেশিরভাগ সময়ে রাশিয়ার নৌবাহিনীর নিয়মিত তৎপরতার আড়ালে কাজ করে থাকে এই গোপন বাহিনী। সমুদ্রের তলদেশে রাশিয়ার নৌবাহিনীর জাহাজগুলো যেসব গবেষণার কাজ করে তার তথ্যই গুগি বাহিনীকে দেওয়া হয় বলেও মনে করা হয়। জুন মাসের মাঝামাঝিতে সমুদ্র তলদেশের অবকাঠামো নিরাপত্তার জন্য ন্যাটো মেরিটাইম সেন্টার নামে একটি কন্ট্রোল সেন্টার খোলার বিষয়ে সম্মত হন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা। সদস্য দেশগুলোর সরকার ও বেসরকারি কিছু প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করবে এই মেরিটাইম সেন্টার। সে সময় ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, আমরা জানি যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামোর উপর নজরদারি ও আঘাত হানার ক্ষমতা রাশিয়ার রয়েছে, যে কারণে আমরা অনেক বছর ধরে এসব অবকাঠামো নিরাপত্তা নিয়ে কথা বলে আসছি। বিস্তৃত সমুদ্র সীমায় রাশিয়ার তৎপরতা ও সমুদ্র তলদেশের অবকাঠামো নিরাপত্তা বিষয়ক নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করছে ন্যাটোর মেরিটাইম সেন্টার।
সেসব তথ্য বিনিময় করা হবে সদস্য দেশগুলোর সাথে, যার উদ্দেশ্য ইউরোপের সমন্বিত নিরাপত্তা জোরদার করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।